মাইক্রোসফট এক্সেলে একটা কাজ দেখাই আপনাদেরকে। এখানে দেখুন আমার কাছে দুটো স্যালারি শিট আছে, এটা হলো জুন 2024-এর আর এই শিটটা হলো মে 2024-এর। আমি চাচ্ছি দুটো স্যালারি শিটের মধ্যে এটা ক্রস ম্যাচিং করতে, যাতে কোনো ডাটা মিসিং না হয়। কিন্তু সমস্যাটা হলো, আমি যদি একবার এই শিটে আসি তারপরে আবার এই শিটে গিয়ে চেক করাটা আমার জন্য একটু কষ্টকর, এটা সবার জন্যই হবে। কিন্তু যদি আমি চাচ্ছি যে এখানে যেমন জুন 2024-এর স্যালারি, বাট এই পাশটাতে আমি যদি মে 2024-এর স্যালারি শিটটা নিয়ে আসি, তাহলে কিন্তু চেক করাটা ততটা কষ্টসাধ্য হবে না। তখন এই কাজটা আমি কীভাবে করব, খুব ভালো করে খেয়াল করবেন। আমি যেই শিটের পাশে অন্য শিটটা রাখতে চাচ্ছি, যেমন আমি জুনের পাশে রাখতে চাচ্ছি, তাহলে জুন শিটটাতে আমি অ্যাক্টিভ রেখে এখান থেকে আমি ভিউতে চলে যাব। তারপরে উইন্ডো অপশনের আন্ডারে আপনি অ্যারেঞ্জ অল নামক আরেকটা অপশন পাবেন, এখানে গিয়ে আপনি অ্যারেঞ্জ অলে ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন কয়েকটা অপশন পাবেন, একটা টাইটেল, একটা হরিজেন্টালি, ভার্টিক্যালি, এই অপশনগুলো পাবেন। আপনি এখান থেকে ভার্টিক্যালি ক্লিক করবেন, ক্লিক করার পরে ওকেতে ক্লিক করবেন। এখন দেখুন এই যে এখানে আছে জুন 2024, এই যে এখানে চলে আসছে মে 2024, দুটা কিন্তু আলাদা আলাদা দুটি ওয়ার্ক ফাইল। এই ওয়ার্ক ফাইলে আমি কাজ করলে সম্পূর্ণ এটাতেই হবে, এই ওয়ার্ক ফাইলে কাজ করলে সম্পূর্ণ এটাতেই হবে। বাট আমার চেকিংয়ের ক্ষেত্রে কিন্তু খুবই চমৎকারভাবে আমি চেকিং করতে পারছি। এটা আমার জন্য যেমন সহজ হলো, আপনাদের জন্য সহজ হবে, এবং একই সাথে এটা আমার কষ্ট দূর হবে, সময়ও দূর হবে। তো মাইক্রোসফট এক্সেলের এরকম চমৎকার সব টিপস পেতে আমার ভিডিওতে লাইক, ফেজে ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।